রসের ঈশ্বর তার ছেলের কাছে জিম্মি, বলছেন মুজিবুল হক চুন্নু। এদিকে সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে, বলছেন আসমারব। জানাবো পাম তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। এদিকে বিএনপি নেতাকর্মীরা উন্মাদ হয়ে গেছে, বলছেন শাহজাহান খান। এখনো নৈরাজ্য বিশৃঙ্খলার পথে বিএনপি, বলছেন তথ্যমন্ত্রী। জানাবো চেয়ারম্যানের দিকে পিস্তল তাক করা এমপি বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা। এবং সর্বশেষ জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রওশনের সাথ তার ছেলের কাছে জিম্মি, বলছেন মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন বলে বিশ্বাস করি না, তবে ম্যাডাম তার ছেলে ও আরও দুই একজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। চুন্নু বলেন, গতকাল বেগম রওশন এরশাদের যে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সে চিঠি আমরা আমলেই নিচ্ছি না। জাতীয় পার্টি গঠনতন্ত্র ও বিষধারা নিয়ে মশিউর রহমান রাঙার কথা বলা স্ববিরোধী উল্লেখ করে চুন্নু আরও বলেন, হুসেন মোহাম্মদ এরশাদ এই ধারা ব্যবহার করে সাবেক সচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মশিউর রহমান রাঙাকে মহাসচিব করেছিলেন। তখন তিনি গঠনতন্ত্রের ওই ধারার সুবিধাভোগী হন, তখন তিনি গঠনতন্ত্রের এই ধারার বিরোধিতা করেননি। জাপা মহাসচিব বলেন, 2018 সালে কাউন্সিলের আগে মশিউর রহমান রাঙা মহাসচিব ছিলেন। কাউন্সিলের যে গঠনতন্ত্র অনুমোদন হয়েছিল সেই প্রক্রিয়ায় কাউন্সিল পরবর্তী প্রায় দুই বছর তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। মহাসচিব থাকা অবস্থায় তো কখনোই গঠনতন্ত্রের কোনো ধারার বিরোধিতা বা আপত্তি করেননি। জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন কমিশন এবং ওয়েবসাইটে দেওয়া আছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, প্রয়োজন হলে যে কেউ দেখে নিতে পারেন। সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে, বলছেন আসমারব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, জনগণের ভোটাধিকার, সমাবেশের অধিকার ও আইনের শাসন তথা প্রজাতন্ত্রের সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা আর আইন দ্বারা পরিচালিত হচ্ছে না, পরিচালিত হচ্ছে সরকারের ইচ্ছার ওপর। জনগণের ভোটবিহীন অনির্বাচিত সরকার রাষ্ট্রের তিনটি মৌলিক অঙ্গকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রকে ভারসাম্যহীন করে ফেলেছে। তিনি বলেন, এ ধরনের ভারসাম্যহীন রাষ্ট্রে গঠনতন্ত্রহীনতার কারণে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং স্বাধীনতা ও দেশের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে। আসাম আব্দুর রব বলেন, সরকার ক্ষমতাকে ধরে রাখার জন্য শুধু শক্তি প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। সরকার গণবিচ্ছিন্ন হওয়ার কারণে বিরোধী দলের যে কোনো সমাবেশে এমনকি মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতেও সরকারের লাঠিয়াল বাহিনী বেপরোয়া হামলা চালিয়ে মানুষকে রক্তাক্ত করছে। পাম তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। দেশে পাম তেল ও চিনির মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী রোববার থেকে এ মূল্য কার্যকর হবে। নয়টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। তার মধ্যে প্রথম নির্ধারণ করা হলো চিনি ও পাম তেলের দাম। সিদ্ধান্ত হয়েছে, পাম তেল এখন থেকে বিক্রি হবে 133 টাকা লিটার দরে। পূর্বে এই তেলের দর ছিল 145 টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী পাম তেলের দাম লিটারে কমেছে 12 টাকা। অন্যদিকে চিনির দুই ধরনের দর ঠিক করা হয়েছে। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয়েছে 89 টাকা, আর খোলা চিনি প্রতি কেজি 84 টাকা। বর্তমানে বাজারে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে চিনি, ফলে সরকারের নির্ধারণ করে দেওয়া মূল্য অনুযায়ী চিনির দামও প্রতি কেজিতে 6 টাকা কমছে। বিএনপি নেতাকর্মীরা উন্মাদ হয়ে গেছে, বলছেন শাহজাহান খান। ক্ষমতা হারিয়ে বিএনপি নেতাকর্মীরা পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাহান খান বলেন, আপনাদের নেত্রী পদ্মা সেতু নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছেন। পদ্মা সেতু পার হওয়ার অধিকার আপনাদের নেই, তাই আপনারা পদ্মা সেতুতে উঠবেন না। ওই পদ্মার পাড়ে নৌকা রাখা হবে, সেই নৌকায় আপনাদের পার করে দেওয়া হবে। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা, তিনি তখন কোথায় ছিলেন? আবার অদ্ভুত কথা বলেন, তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারা উন্মাদ হয়ে গেছেন, ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে গেছেন। এই পাগল দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না। রাষ্ট্র পরিচালনার দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, তারেক রহমান
বিদ্যুৎ না দিয়ে খাম্বা বিক্রি করেছেন, তারেক রহমানের খাম্বা দিয়ে বিদ্যুৎ আসেনি, শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকগুলোকে গরু ছাগলের ঘর করেছিল। শাজাহান খান আরও বলেন, দলকে সুসংগঠিত করতে হবে, তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে হবে, কারণ তৃণমূলের নেতারাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রাণ। যদি তৃণমূলের নেতাকর্মী একত্রিত না হয় তাহলে বিএনপি জামায়াতের মতো লেজুর বৃত্তি করা দল ক্ষমতায় এসে বাংলাদেশকে আবারও কলঙ্কিত করার চেষ্টা করবে। নৈরাজ্য বিশৃঙ্খলার পথে বিএনপি, বলছেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি 2013-14 সালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, 2018 সালেও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, এখনও তারা একই পথে হাঁটছে, এই পথে হেঁটে বিএনপির কোনো লাভ হবে না। বিএনপির সাম্প্রতিক মিছিল সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী হাসান বলেন, আমরা গত কয়েকদিন ধরে দেখছি বিএনপি বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড নিয়ে মিছিল করছে। তারা অতীতে জনগণ ও পুলিশের ওপর হামলা পরিচালনা করেছে, গতকালও মুন্সীগঞ্জে পুলিশের উপর হামলা পরিচালনা করেছে, ফলে সহজেই অনুমেয় এখন তারা নিজেরা আতঙ্কিত এবং তারা আবার নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জানে যে জনগণ তাদের সঙ্গে নেই, এমনকি তাদের প্রান্তিক কর্মীরাও সঙ্গে নেই। তাদের কর্মসূচি শুধু ঢাকা এবং কিছু কিছু শহর ভিত্তিক, গ্রামে গঞ্জে তাদের কর্মীদের কোনো সাড়া নেই, কারণ নেতাদের ওপর তাদের কোনো আস্থা নেই, এজন্য তারা নিজেরা আতঙ্কিত। আর জনগণ তাদের কাছ থেকে সরে গেছে সেটি তারা ভালো করে জানে এবং বোঝে, সেজন্য তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কেউ যদি রাষ্ট্রের কোনো এলাকার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সেই ব্যবস্থা মাঝে মধ্যে গ্রহণ করে যখন তারা পুলিশের উপর চড়াও হয়, সে কারণে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে, আবার নিজেরা নিজেরা মারামারি করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নিজেদের সমাবেশ ভণ্ডুল করেছে। এ অবস্থায় আমাদের দলের কর্মীদের সতর্ক পাহারা থাকার জন্য নির্দেশনা দিয়েছিল, যাতে কেউ যদি জনগণের উপর হামলা চালায় তাৎক্ষণিকভাবে সেটা যেন প্রতিহত করা হয়। চেয়ারম্যানের দিকে পিস্তল তাক করা এমপি বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা। বগুড়া সাত আসনের সংসদ সদস্য রেজাল করিম বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগ। উপজেলার মাঝিরা বন্দর এলাকার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে এমপি বাবলুর কুশপুতুল দাহ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, রেজাল করিম বাবলু একজন দুর্নীতিবাজ এমপি, যিনি টাকার বিনিময়ে সরকারের বিভিন্ন বরাদ্দ বিক্রি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছেন। এই অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ শ্রমিক লীগ নেতারা এমপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন সান্নুকে এমপি বাবলু পিস্তল তাক করে হত্যার হুমকি দিয়েছেন। এই দুর্নীতিবাজ এমপি শাহজাহানপুরে স্থান নেই, তাকে শাহজাহানপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। যতদিন এই দুর্নীতিবাজ এমপির বিচার না হবে ততদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার জন্য সংসদ সদস্য রেজাল করিম বাবলু তার লোকজন নিয়ে উপজেলা পরিষদে যান। এ সময় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশাহ আলমগীর এমপির কাছে বরাদ্দের টাকা ফেরত চাওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, এতে এমপির ব্যক্তিগত সহকারী রেজাউল করিম আহত হন। এ সময় হট্টগোল শুনে উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন চান্নু মিটিং থেকে বেরিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে এক পর্যায়ে এমপি বাবলু তার ব্যক্তিগত পিস্তল বের করে উপজেলা চেয়ারম্যানের দিকে তাক করেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা পরিষদের লোকজন গিয়ে পরিবেশ শান্ত করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। সাত মাস চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে জাতিসংঘে 6 প্রস্তাব উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই যুদ্ধের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়ে বলেছেন, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করেছে এবং কোভিড-19 পরিস্থিতি কাটিয়ে ওঠা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। আমাদের এই রক্তক্ষয়ী ও বিপর্যয়কর সংকটের অবসানের উপায় খুঁজে বের করতে হবে। বিভিন্ন নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানুষকে গভীরভাবে আঘাত করছে, বিশেষ করে সরাসরি সংঘাতের সংশ্লিষ্ট দেশগুলো এবং উন্নয়নশীল ও স্বল্পোন্নত বিশ্বের মানুষকে বেশি আঘাত করছে। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের অব্যাহত ও প্রসারণশীল প্রভাব এবং যুগপৎ অন্যান্য সংকট আমাদের সমাজ ও অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করেছে, বিশেষ করে এটি উন্নয়নশীল দেশগুলো এবং আমাদের কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রচেষ্টা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক নতুন চ্যালেঞ্জ যুক্ত করেছে।
তবু কোনো একক দেশ একা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ও বৈশ্বিক সংহতি। আমি এ বিষয়ে কয়েকটি সুনির্দিষ্ট চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতাদের বৈশ্বিক আর্থিক ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করতে হবে। G7, G20, OECD, IFI ও MDBকে এখন তাৎক্ষণিক উদ্যোগগুলো মোকাবেলা করার প্রচেষ্টা জোরদার করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে SDG অর্থায়নের অভাব, সীমিত আর্থিক সংস্থান, ক্রমহ্রাসমান ODA এবং ঋণ পরিষেবা। শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব ব্ল্যাক সি গ্রেইন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই। আমরা সংঘাতের সময় খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে ক্ষতির হাত থেকে দূরে রাখার জন্য ভবিষ্যতে যে কোনো উদ্যোগকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য পুনরুজ্জীবিত করার জন্য সাহসী ও ব্যাপক পদক্ষেপের প্রয়োজন এবং বিশ্ব বাণিজ্য ও রপ্তানি আয়ের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করা অপরিহার্য। উৎপাদনশীলতা বাড়াতে এবং কার্যকর খাদ্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার জন্য উন্নয়নশীল দেশগুলোর কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে প্রযুক্তি সহায়তা বর্ধিত ODA এবং রিয়াতি অর্থায়নের লক্ষ্যে আমাদের আরও G2G ও B2B সহযোগিতার প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।